আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরো নতুন একটি ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখাবো একটা প্রফেশনাল কন্ডেন্সার মাইক্রোফোন অর্থাৎ স্টুডিও সেটআপ, যারা গান, গজল, কবিতা এবং ব্রডকাস্টিং করেন অর্থাৎ ভোকাল রেকর্ড করেন তাদের জন্য একটা স্পেশাল সাউন্ড কার্ড এবং মাইক্রোফোনের কালেকশন দেখাবো। অর্থাৎ এই ইন্টারফেসটি দিয়ে আর এই মাইক্রোফোনটি দিয়ে একটা কম্বো প্যাকেজ তৈরি করে আপনাদেরকে দেখাবো এবং সে কি প্রাইসে কিনবে তার একটা বিস্তারিত ধারণা দেবো। তো প্রথমে বলে নেই, এই যে আমার হাতে দেখতেছেন মাইক্রোফোনটা, এটা হলো EY7 এর, বাংলাদেশের জন্য একদম অরিজিনাল একটি মাইক্রোফোন। এটার অরিজিনাল ব্র্যান্ড হলো ইন্দোনেশিয়ান EY7, যেটা অনেক ব্যয়বহুল টাকার দাম, যে বাংলাদেশে কারো সাথে মনে হয় না কিনতে চাবে এত দাম দিয়ে। 3 লাখ টাকা, 3,50,000 টাকা দামের এই মাইক্রোফোনটা আমাদের বাংলাদেশে পাবেন মাত্র অল্প প্রাইসে। তো এই মাইক্রোফোনটি দিয়ে আমি আপনাদেরকে একটি সেটআপ তৈরি করে দেখাতে চাচ্ছি, আর এটার সাথে থাকবে এক্সতোগা নামের ই ভাইস, এক্সতোগা ব্র্যান্ডের ই ভাইসের এই ইন্টারফেসটি। তো এই ইন্টারফেসটিও অনেকে চিনে থাকেন, অনেকে চিনে থাকেন, এটার অনেক গুণাগুণ আছে। যারা আপনার ফোকাস রাইডের সাউন্ড কার্ড এবং স্টুডিও সেটআপ খুঁজেন তাদেরকে বলি, আপনারা একদম অল্প প্রাইসে এই এক্সতোগা আর EY7 এই দুটো জিনিস দিয়ে একটি কমপ্লিট ফুল সেটআপ মাইক্রোফোন করে নিতে পারবেন। তো এই মাইক্রোফোনটির বিষয়বস্তু বলতে গেলে, এটার জেনুইন মডেল হলো EY7, যেটা আপনার আমাদের বাংলাদেশে কারো আমাদের বাংলাদেশে অনেকে এটা ইনপুট করে থাকেন না অনেক প্রাইস থাকার কারণে। তো খুব ভালো মানের এই মাইক্রোফোনটি একদম নয়েজলেস করে থাকবে, খুব ভালো মানের মাইক্রোফোনটি আমাদের কাছে পাবেন। তো এই মাইক্রোফোনটি আলাদা কিনতে গেলে অনেক টাকা নেয়, যেমন আপনার 5,500 টাকা, 6,000 টাকা এরকম প্রাইসে বলা আছে। তো আমি একদম কম প্রাইসে এই ইন্টারফেসের সাথে আজকে আমি প্রথমে বলি মাইক্রোফোনটি ভালো মন্দ চেনার উপায় আছে। বাজারে কপি মাইক্রোফোনও আছে 2-3 রকমের। তো এই হলো আমাদের প্রোডাক্টটি, একদম অরিজিনাল বড় সড় ডাবল একটা সার্কিটের প্রোডাক্ট। তো ভিউয়ার্স আবারও বলছি, দেখুন দুই পাশে একটি বড় সড় সার্কিট আছে, অর্থাৎ এই মাইক্রোফোনগুলো যখন আপনার গেইন বেশি থাকে, ভালো একটা সাউন্ড কার্ডের সাথে ভালো একটা মাইক্রোফোনও ইউজ করা লাগে। তো এই মাইক্রোফোনটি ভালো বলবো কেন, কারণ এটার সাথে অনেক ধরনের ভালো কিছু প্রোডাক্টের সাথে ভালো কিছু দিয়ে থাকে। তো এটার সাথে তেমনই ভালো কিছু দিয়ে বানানো, একদম নয়েজলেস। আর ভিউয়ার্স এটা হলো সম্পূর্ণ এক্সেলার পোর্টের মাধ্যমে ইউজ করা লাগবে। এই মাইক্রোফোনটির সাথে আপনারা পাবেন এই ধরনের একটি কেবেল, যেটা মেল ফিমেল এক্সেলার পোর্টের, অর্থাৎ ইন্টারফেসের সাথে ইউজ করতে হলে এক্সেলার পোর্টের ছাড়া হয় না। তো এরকমই আমি বাজেট ফ্রেন্ডলি একটি ইন্টারফেস নিয়ে আপনাদেরকে আপনারা এই মাইক্রোফোনটি দেখাচ্ছি। তো এই মাইক্রোফোনটি দিয়ে সেটআপ আমাদের ভিডিও, তো এই সাউন্ড কার্ডটি দিয়ে মাইক্রোফোনটি দিয়ে আমারও পূর্ণ একটি রিভিউ চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, দেখে ঘুরে আসতে পারবেন। তো এইটার সাথে আমরা পাবো 48 ভোল্টের পাওয়ার সাপ্লাই, যার মাধ্যমে এই মাইক্রোফোনটাকে খুবই খুবই মজবুতভাবে কমপ্লিট করবে, অর্থাৎ এটার গেইন, এটার গেইন, পাওয়ার, ভলিউম, এগুলো সবকিছু এটার সাথে খুবই ভালোভাবে অ্যাডজাস্ট হবে। তো ভিউয়ার্স এই হলো এক্সতোগা, এক্সতোগারও অনেক কিছু কাজ আছে, যেমন এক্সলার পোর্ডের মাধ্যমে যে মাইক্রোফোনগুলো আছে সেই মাইক্রোফোনগুলো এটার সাথে ইউজ করতে পারবেন। আপনারা এই মাইক্রোফোনটা নিতে হবে তার কোনো কথা না, অন্য এক্সলার পোর্ডের মাইক্রোফোনও আপনারা এই ইন্টারফেসে ইউজ করতে পারবেন। যেমন এখানে আউট ইন দুইটা, আউট ইন দুইটা এক্সলার পোর্ডের মাইক্রোফোন আছে, আবার ডাইনামিক পোর্ডের মাইক্রোফোনগুলো ইউজ করা যাবে। আর এখানে আপনার ভলিউম কন্ট্রোল করার জন্য কিছু রেগুলেটর দেওয়া আছে, যার মাধ্যমে আপনি সম্পূর্ণ ভলিউমগুলো কন্ট্রোল করতে পারবেন। এই পাশে একটি হেডফোনের পোর্ট দেওয়া আছে, অর্থাৎ আউট স্পিকারের সাথে আপনারা এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আর সেম এই পাশে কিছু পোর্ট দেওয়া আছে, যেমন আউট আউট পোর্ট আছে দুইটা এই পাশে, আপনারা চাইলে গিটারের লাইন ইউজ করতে পারবেন কিংবা স্পিকার আউটপোর্ট দিতে পারবেন। আর সেই সাথে আপনারা হেডফোনের পোর্ট ইউজ করলে আপনারা এখানে ভলিউমটাকে মিউট করতে পারবেন এবং লাউড করতে পারবেন, সেই ধরনের অ্যাক্সেসরিজ দেওয়া আছে এখানে। আর এটা হলো পাওয়ার, অর্থাৎ এই কেবিলটির মাধ্যমে এটাকে পাওয়ার দেওয়া হবে, আপনারা চাইলে এটাকে ফোনেও ইউজ করতে পারবেন। একটা UTG কনভার্ট করে আপনারা স্মার্টফোনের সাথেও আপনি সম্পূর্ণ এই মাইক্রোফোনটি দিয়ে সাউন্ড কার্ডটি দিয়ে রেকর্ড করতে পারবেন। আর এখানে একটি পাওয়ার বাটন আছে অন অফ, এর মাধ্যমে আপনি PC থেকেও পাওয়ার দিতে পারবেন, সরাসরি আপনারা কারেন্টের মাধ্যমে পাওয়ার দিতে পারবেন বি পোর্টের একটি চার্জার দিয়ে, 5 ভোল্টের একটি বি পোর্টের চার্জার দিয়ে এটাকে পাওয়ার দিতে পারবেন এবং কম্পিউটার থেকেও পাওয়ার দিতে পারবেন। তো এই ছিল বিষয়বস্তু, এটা ডিপ রিভিউ আমাদের চ্যানেলে আগেও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে আমি একদম রিজনেবল প্রাইসে এই সেটআপটি বিক্রি করছি, কত, তো একদম কম প্রাইসে, দামাকা প্রাইস দিয়ে আমি এই সেটআপটি বিক্রি করতেছি মাত্র 9,000 টাকা। 9,000 টাকা হলে এই সম্পূর্ণ সাউন্ড কার্ড এবং মাইক্রোফোনটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন।
আর যদি কেউ এক্সট্রা মাইক্রোফোন নিতে চান সেক্ষেত্রে মাইক্রোফোনের দাম পড়বে আপনার 4,500 টাকা। আর যদি কেউ ইন্টারফেস এক্সট্রা নিতে চান সেক্ষেত্রে ইন্টারফেসটার দাম পড়বে 4,500 টাকা। টোটালে 9,000 টাকা হলে সম্পূর্ণ প্যাকেজটা নিতে পারবেন। তো এই ছিল আজকের মতো ছোট্ট একটি ভিডিও। আমাদের চ্যানেলে নিত্য নতুন গ্যাজেটের প্রোডাক্ট দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে ইমো এবং হোয়াটসঅ্যাপের সাথে কথা বলে আপনারা কম প্রাইসে যে প্রোডাক্টগুলো, তো স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করে আপনারা ঢাকার বাইরে যে কোনো বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো কিনতে পারবেন। আর অবশ্যই আমাদের দোকানে ভিজিট করে প্রোডাক্টগুলো কিনতে পারবেন। তো এই ছিল আজকের মতো ছোট্ট একটি ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই কথা শেষ করছি, আল্লাহ হাফেজ।